নেশা ও মানব পাচারের বারবারন্ত বন্ধ করা, শিক্ষা স্বাস্থ্য সহ সকল দপ্তরের শূন্যপদ পূরণ করা এবং ক্রীড়া সংস্থাগুলিকে দুর্নীতি ও গেরুয়া মুক্ত করার দাবিতে ডিওয়াইফাই এবং টিওয়াইএফ পক্ষ থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। বৃহস্পতিবার ছাত্র যুব ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সংগঠিত হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন, রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে চরম সংকট সৃষ্টি হয়েছে, কারণ রাজ্যের বহু স্কুলের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব, এবং বেকারদের কৌশল করে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের মেধা নষ্ট করে দেওয়ার জন্য স্কুলগুলির মধ্যে এই চরম শিক্ষক সংকট তৈরি করে রেখেছে। তাই সরকার যাতে শূন্য পদগুলি দ্রুত পূরণ করে তার দাবিতে এদিন বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় বলে জানান তিনি। আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে বেকারদের উপর ভয়ঙ্কর আগ্রাসী নীতি গ্রহণ করেছেন, বেকার মারা নীতি গ্রহণ করেছেন। শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে প্রচণ্ড সংকট, শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, প্রতিটা দপ্তরে ব্যাপক শূন্যপদ। সরকার নিয়োগের দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। স্কুলে ছাত্ররা পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের মেধা যেন বিকশিত হতে না পারে, ছাত্রছাত্রীরা যেন ভালো স্টুডেন্ট হতে না পারে, বিজেপি সরকার কায়দা করে, কৌশল করে, পরিকল্পনা করে মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করছেন না, আর বেকারদের হতাশাগ্রস্ত করে অন্ধকারের দিকে ঠেলিয়ে দেওয়ার একটা কৌশল গ্রহণ করেছেন। তার বিরুদ্ধে কাজের দাবিতে, কর্মসংস্থানের দাবিতে টেট ওয়ান টেট টু পরীক্ষা প্রতিবছর নেওয়া, সে নার্স নিয়োগ করা, ডাক্তার নিয়োগ করা, তার সঙ্গে হচ্ছে এই দাবি যখন আমরা রাখছি, তার সঙ্গে আমরা দাবি করছি গোটা রাজ্যে নেশার কারবারে মানব পাচারকারীর সংখ্যা হুহু করে বাড়ছে, ব্যাপক আকার ধারণ করেছে, গলি গলিতে মাতব্বরা নেশার বাণিজ্য করছে, আর সরকার লাইসেন্স দিয়ে মদের ব্যবসা বাড়াচ্ছে।